আজ আমরা মস্তিষ্ক বা ব্রেন সম্পর্কে জানব। মস্তিষ্ক বা ব্রেন হলো সবচেয়ে আজব কারখানা। মস্তিষ্ক বা ব্রেন মানবদেহের নার্ভাস সিস্টেমের কেন্দ্রীয় অর্গান। মানব ব্রেইনের মূল গঠন উপাদান হলো নিউরন। মস্তিষ্কে প্রায় 86 বিলিয়ন নিউরন থাকে। এই নিউরন বৈদ্যুতিক সংকেতের আকারে আমাদের সব ধরনের অনুভূতি পরিবহন করে। হিপোক্যাম্পাস মস্তিষ্কের অংশ, যেটি মেমোরি সেন্টার বলে বিবেচিত, তা লন্ডনের ট্যাক্সি ক্যাব ড্রাইভারদের উল্লেখযোগ্যভাবে বড়। কারণ লন্ডনের 25,000 রাস্তার নেভিগেট সময় তারা যে পরিমাণ মানসিক পরিশ্রম করেন তার কারণে। মস্তিষ্ক বা ব্রেইন নিয়ে আরো কিছু মজার তথ্য। মানুষের মস্তিষ্কে ব্রেইন প্রতি সেকেন্ডে 1,015টি হিসাব করার ক্ষমতা রাখে, যা পৃথিবীর সবচেয়ে বড় সুপার কম্পিউটারেরও নেই। মানব মস্তিষ্কের প্রায় 75% পানি। 500 অবস্থায় একটি মানুষের মস্তিষ্কের ওজন থাকে 350 থেকে 400 গ্রাম। প্রাপ্তবয়স্ক অবস্থায় যা বেড়ে হয় 1,300 থেকে 1,400 গ্রাম, অর্থাৎ প্রায় 1.5 কেজির কাছাকাছি। একজন মানুষের ব্রেইন অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর চেয়ে প্রায় 3 গুণ বড়। মস্তিষ্ক বা ব্রেইন নিয়ে কিছু মজার তথ্য। ব্রেইন মানুষের দেহের মোট আয়তনের প্রায় 2 ভাগ হলেও দেহে উৎপন্ন মোট শক্তির 20 ভাগের বেশি খরচ করে সে একাই। জাগ্রত থাকা অবস্থায় আমাদের মস্তিষ্ক প্রায় 25 ওয়াট পাওয়ার সৃষ্টি করে, যা একটি লাইট বাল্ব জ্বালানোর জন্য যথেষ্ট। একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্ক অক্সিজেন ছাড়া মাত্র 5 মিনিট টিকতে পারবে। মানুষের নিউরনে তথ্য চলাচলের সর্বনিম্ন গতিবেগ হলো প্রায় 258.49 মাইল পার ঘন্টা, অর্থাৎ প্রতি ঘন্টায় 258 মাইলেরও বেশি। আর বর্তমান বিশ্বের সবচেয়ে দ্রুততম গাড়ি বুগাত্তি ভেরন ইবি 16.4 এর গতিবেগ 253 মাইল পার ঘন্টা, অর্থাৎ প্রতি ঘন্টায় 253 মাইল। একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন প্রায় 70,000 বিষয় নিয়ে চিন্তা করতে সক্ষম। 30 বছর বয়সের পর থেকে মানুষের ব্রেনের ভর প্রতি বছরে 0.25% করে বাড়তে থাকে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের মস্তিষ্কের ভর ছিল 1275 গ্রাম, যা স্বাভাবিকের চেয়ে অনেক কম। শরীরের কোলেস্টেরলের 25% মস্তিষ্কের মধ্যে অবস্থিত। কোলেস্টেরল প্রতিটি মস্তিষ্কের কোষের অবিচ্ছেদ্য অংশ। পর্যাপ্ত কোলেস্টেরল ছাড়া মস্তিষ্ক কোষ মরে যায়। মস্তিষ্ক টিস্যুর একটি অংশ, যা একটি শস্যের আকারের, তাতে 1,00,000 নিউরন এবং 1 বিলিয়ন সিনাপসিস আছে। এদের সবার একে অপরের সাথে যোগাযোগ রয়েছে। 13 মিলিসেকেন্ডের কম সময়ে দেখা কোনো ইমেজকে আপনার ব্রেইন প্রসেস করতে পারে, যা চোখের একটি পলক ফেলার সময়ের সমান। গত 10 থেকে 15 বা 20 বছর ধরে মানুষের মস্তিষ্কের আকার উল্লেখযোগ্যভাবে ছোট হয়ে গেছে। হারিয়ে যাওয়া ভলিউম একটি টেনিস বলের আকারের সমতুল্য। এক ব্যক্তি প্রতিদিন যে হাজার হাজার চিন্তা করে থাকেন, অনুমান করা হয় যে এর 70% নেতিবাচক, সমালোচনামূলক, নিন্দাবাদী এবং ভয় থেকে আসে। মস্তিষ্ক দেহের গুরুত্বপূর্ণ একটি অংশ, বলা যায় প্রধান একটি অঙ্গ। মস্তিষ্ক ঠিক থাকলে পুরো দেহ ঠিক থাকে, কিন্তু প্রায় সময় কাজের চাপে মাথাটা ঠিক ভালোভাবে কাজ করতে চায় না। কি করবেন তখন? এমন সময় যদি আপনি বাইরে প্রচুর ঘোরাঘুরি করেন আর প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ খান। চিলড্রেন্স হসপিটাল ওকল্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সাম্প্রতিক এক গবেষণায় বলছে সে কথাই, সূর্যালোক পেলে ত্বক ভিটামিন ডি উৎপন্ন করে। এই ভিটামিন ডি আর সামুদ্রিক মাছ থেকে পাওয়া ওমেগা 3 মস্তিষ্কে সেরোটোনিনের মাত্রা বাড়িয়ে দেয়। এই সেরোটোনিন শারীরিক কর্মকাণ্ড ও মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় নানা রোগের প্রতিরোধ ও প্রতিষেধক ক্ষমতা। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার ASD, অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাক্টিভ ডিসঅর্ডার ADHD, বাইপোলার ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া এবং ডিপ্রেশনের মতো এমন অসুখ তখনই শরীরে বাসা বাঁধে যখন মস্তিষ্কে সেরোটোনিনের মাত্রা কমে যায়। গবেষক রোহান্ডা প্যাট্রিক বলেন, ভিটামিন ডি এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের সঙ্গে সেরোটোনিন উৎপাদনের সম্পর্ক রয়েছে। এসব মাইক্রো নিউট্রিয়েন্টস মস্তিষ্ক কার্যক্ষম করে এবং আমাদের আচরণে প্রভাব ফেলে। মস্তিষ্ক গঠন, সামাজিক যোগাযোগ এবং সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। বংশধারক প্রক্রিয়াতেও প্রতিক্রিয়া তৈরি করে। মানুষের মস্তিষ্কে প্রায় সারা জীবনই নতুন কোষ তৈরি হয়। কমপক্ষে 97 বছর পর্যন্ত এই প্রক্রিয়া চলে বলেই ধারণা করা হচ্ছে।
এতদিন মনে করা হতো যে জন্মের সময় মস্তিষ্কে যে পরিমাণ কোষ থাকবে জীবনভর সে সংখ্যাটি রয়ে যাবে, তাই নতুন ধারণাটি ব্যাপকভাবে বিতর্ক সৃষ্টি করবে। ইউনিভার্সিটি মাদ্রিদের একদল গবেষক এমনও দেখিয়েছেন যে বয়সের সাথে সাথে নতুন কোষ তৈরির সংখ্যা বন্ধ হয়ে গেছে এবং আলঝেইমার রোগের প্রাথমিক পর্যায়ে কোষের সংখ্যা নাটকীয়ভাবে কমতে থাকে। তাই ডিমনেশিয়া বা স্মৃতিভ্রংশ রোগের জন্য এমন গবেষণা নতুন ধারণা সৃষ্টি করে। আমাদের মস্তিষ্কের বেশিরভাগ কোষ, যা নিউরন নামে পরিচিত, নিজেদের মধ্যে বৈদ্যুতিক সংকেত পাঠায়, আর এই প্রক্রিয়া আমাদের জন্মের সময় থেকেই শুরু হয়। অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে গবেষণায় দেখা গেছে জীবনের পরবর্তী সময়েও তাদের মস্তিষ্কে নতুন কোষের সৃষ্টি হয়েছে, কিন্তু মানুষের ক্ষেত্রে নতুন নিউরনের উদ্ভব বা যে প্রক্রিয়াকে বলা হয় নিউরোজেনেসিস অব্যাহত থাকে কিনা তা নিয়ে বিতর্ক থেকে গেছে। নেচার মেডিসিন সাময়িকীতে প্রকাশিত এই গবেষণাটি করা হয় 58 জন মৃত মানুষের মস্তিষ্ক নিয়ে, যাদের বয়স সীমা ছিল 43 থেকে 97। মূল মনোযোগ দেওয়া হয় যে ব্রেন বা মস্তিষ্কের হিপোক্যাম্পাস নামক অংশ, যেটি স্মৃতি এবং আবেগ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। যেমন আপনি আপনার গাড়িটি কোথায় পার্ক করে এসেছেন সেটি মনে করতে মস্তিষ্কের এই অংশটি ব্যবহৃত হয়। জন্মের পর থেকে নিউরন মস্তিষ্কে পরিপূর্ণ রূপে থাকে না, বৃদ্ধি এবং পরিপক্ক হওয়ার প্রক্রিয়ার সাথে সাথে তা পূর্ণতা পায়। গবেষকরা মস্তিষ্কে এই অপরিণত বা নতুন নিউরনকে নির্দিষ্ট করতে পেরেছেন। একটি সুস্থ মস্তিষ্কে বয়সের সাথে সাথে নিউরোজেনেসিস বা নিউরনের বৃদ্ধির পরিমাণ সামান্য কম দেখতে পাওয়া যায়। গবেষক ডক্টর মারিয়া লরেন্স মার্টিন বলেন, আমার বিশ্বাস মানুষ যতক্ষণ নতুন কিছু শিখছে ততক্ষণ নতুনভাবে নিউরনের বৃদ্ধি ঘটছে এবং এটি আমাদের জীবনের প্রতি মুহূর্তে ঘটে চলেছে। কিন্তু আলঝেইমার রোগীদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। আলঝেইমারের প্রাথমিক পর্যায়ে নতুন নিউরন বৃদ্ধির সংখ্যা প্রতি মিলিমিটারে 30,000 থেকে কমে দাঁড়ায় 20,000। ডক্টর লরেন্স মার্টিন এর মতে রোগটি একদম শুরুতে এই হ্রাসের পরিমাণ থাকে 30%। আলঝেইমার রোগটি এখনো নিরাময় যোগ্য নয়, যদিও এই পদ্ধতি ব্যবহার করে এমন অনেক গবেষণায় ব্যর্থ হয়েছে এবং সর্বশেষ গবেষণায় দেখা গেছে যে রোগটির শুরুর দিকে আরো বিশেষ কিছু ঘটছে। ডক্টর লরেন্স মার্টিন বলেছেন যে কেন নিউরোজেনেসিস প্রক্রিয়া হ্রাস পায় সেটি বুঝতে পারলে তার জ্ঞান কাজে লাগানো যাবে আলঝেইমার এবং স্বাভাবিক বয়সজনিত রোগের ক্ষেত্রে। কিন্তু তিনি মনে করেন এই গবেষণায় পরবর্তী ধাপে গিয়ে হয়তো জীবিত মানুষের মস্তিষ্ক পর্যবেক্ষণের প্রয়োজন পড়বে সময়ের সাথে সাথে সেখানে কি ঘটে তা দেখার জন্য। আলঝেইমার রিসার্চ ইউকে গবেষণার প্রধান ডক্টর রোসা সানসো বলেন, যদি কখনো আমরা জীবনের শুরুর দিকে স্নায়ু কোষ হারাতে শুরু করি সেক্ষেত্রে এই গবেষণা দেখাচ্ছে যে পরবর্তীতে নতুন কোষের সৃষ্টি হতে থাকবে এমনকি 90 বছর। তবে এই নিয়ে আরো বড় পরিসরে গবেষণার তাগিদ দেন তিনি।